বাংলাদেশ মানেই বিএফসি, আর বিএফসি মানেই টোকেন। কেএফসির এখানে কোনো জায়গা নাই বলতেছি। আগের বারও দেখেছিল, করোনার আগে তো দেখে গেছিল, দেখা যাক করোনার পরে কি ব্যবস্থা। দাদা সেই ইয়া দিচ্ছে যে আগুন লাগছে, আগুন লাগছে বুঝতেই পারে নাই। এক সেকেন্ড আগে বিএফসির ভেতরে ছিলাম, আজকে দিনটাই খারাপ। বিএফসির যেখানে পড়েছিলাম বিএফসির বিল্ডিং এ আগুন ধরে গেছে, আমরা বিএফসির প্রপার্টি নিয়ে রাস্তা ক্রস করে পালিয়ে মেইন রোডের উপরে দাঁড়িয়ে বিএফসি খাচ্ছি। রিভিউ যখন দেবো, ঠিক করেছি দেবো, পিছনে আগুন ধরে গেছে বিল্ডিংয়ে, আগুন নেমানো চলছে, লোকজন জমা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? পিছনে আগুন ধরেছে, আহা বলতে ইচ্ছা করছে না ভাই। বিল্ডিং থেকে প্রাণ বাঁচিয়ে নেমেছি, নেমেছি তো ঠিক আছে, আমার সঙ্গে যে আছে সে হঠাৎ বলে এক মিনিট, আবার ওপরে গিয়ে এই পুরো থালাটা তুলে নিয়ে এসছে। দেখো বিএফসির লোকেরা যদি পরে ফেরত যায় ভাববে একটা থালা মিসিং, আর আমরা যেখানটা পড়েছি তার পেছন থেকে আগুনটা জানলার বাইরে জ্বলে উঠেছে, দুটো ফ্লোর দাও দাও করে জ্বলছে। থ্যাংক গড, জোকস অ্যাপার্ট, টাইমে নেমে এসছি। দান্ত খেতে যেটা সব থেকে বেশি ভালো লাগে, যে কারণে বিএফসিতে যে কেএফসিতে যে জিনিসটা মিসিং থাকে সেটা হচ্ছে ভেতরের চিকেনটা একটুখানি চিবড়ে মনে হয় কেএফসির ক্ষেত্রে। বিএফসি কিন্তু ময়েস্ট একটা পার্টিকুলার মশলা ওটা ইউজ করে, যারা ভেতরের লেয়ারটাকে টেস্টি করে। তাছাড়া বিএফসিতে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিগুলো আমাদের পেছনে আবার আগুন লাগার আগে তোমাদেরকে দেখাবো। লোকজন ভাবছে বিএফসির থালাপত্র নিয়ে আমরা কোথায় যাচ্ছি, কি অবস্থা জানে বেঁচে গিয়েছি আজকে আমরা। একতলা নেই, দুইটা ফ্লোরে আগুন ধরছে। এই হচ্ছে বিএফসি বাগা। আমার কল্পনা তো ছিল না সাধারণ বিএফসিতে আড্ডা মারতে গেছিলাম, ভিডিও করা তো পরে ভিডিও করছি তাই না, ভিডিও মানে বিএফসি থেকে থালা নিয়ে আমাদের দৌড়াতে হবে আইডিয়া ছিল না, মানে ভিডিও কী করতে গেছিলাম আর কী হইলো। বিএফসি বাগা খুব খুব সফট এবং ফ্লেভারফুল, বলাই বাহুল্য, আমার প্রথমবার খাচ্ছি। সাইজে অনেকটা বড়, এদের ব্রেডটা অন্যরকম, অবশ্যই বার্গার ব্রেডের মতো নয় কিন্তু প্রচণ্ড সফট ব্রেড, এবং ফ্লেকি ব্রেড নয় যেটা আমার পছন্দ না। মাখন, লোকজন ভাবছে এত বড় একটা থালা নিয়ে বিএফসির থালা নিয়ে রাস্তায় কী করতে বেরিয়েছি। কমে মানে খেতে বসেছি, হঠাৎ সামনে ক্যাফি বসে আছে, তার পেছন থেকে আগুন বেরোচ্ছে, সবাই বলে আগুন ধরে গেছে বিল্ডিংয়ে, পালা সিঁড়ি দিয়ে নেমে গেছি, সবাই নেমে গেছি। দেখ আমাদের তৃতীয় ভাই নেমার ওপরে গেছে থালাটা নিয়ে আসার জন্য, খাবার ছেড়ে আসা যাবে না, পয়সা দেওয়া হচ্ছে না, লোকজন প্রাণ ভয় পালাচ্ছে, ওর বিএফসি খাবার নিয়েও নিচে দৌড় দিয়েছে আগুনের মধ্যে, মানে হাই রিস্ক নো রিটার্ন পলিসি। তুকর বিএফসির প্রচুর বাঞ্চ বাংলাদেশে, বর্তমানে ঘুরে বেড়াচ্ছি ঢাকার বিভিন্ন প্রান্ত, তৈরি করছি প্রচুর ভিডিও, কিছু ভিডিও এই হান্ড্রেড অফ পেজে দেখতে পাবেন, কিছু ভিডিও আমার হান্ড্রেড অফ চ্যানেলে দেখতে পাবেন, হান্ড্রেড অফ লিখে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন। আগুনও লেগে যাচ্ছে পেছনে, হোয়াট দ্য হেল। মানে আগুনটা কেমন ছিল? আগুন কেমন ছিল? আগুন তো আমি দেখতে পারি নাই যায়। ওই যে আমাকে আপনি দেখছেন ছিল মোটামুটি সাইড থেকে আগুনটা দেখে কি হয়েছে, আমরা ওই চিকুরির চেষ্টায় অনেক সিলিন্ডার দেখে গ্যাস আমরা লিকেজ করেছি। আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে এখন? ঠিক আছে, আমরা কিন্তু দিয়ে আমরা খাওয়ার সময় নিয়ে গেছিলাম, ট্রেনে আবার দিয়ে গেলাম, ঠিক আছে।